চারজাতীয় ফুটবল টুর্নামেন্টে কাল স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ফাইনালে খেলতে জামাল ভুঁইয়াদের মাত্র এক পয়েন্ট যোগ করতে হবে টেবিলে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 9:30। কলম্বো থেকে আরও জানাচ্ছেন সহকর্মী মুশফিকুর রহমান। কলম্বোর ন্যাশনাল ফুটবল ট্রেনিং সেন্টারের আর্টিফিশিয়াল টার্ফে টিম বাংলাদেশের অনুশীলন। স্বাগতিকদের বিপক্ষে ড্র অথবা দুই গোলের বেশি ব্যবধানে না হারলেই ফাইনাল খেলা নিশ্চিত লাল সবুজদের। 17 কোটি মানুষের চাওয়া পূরণ করতে চাই, এটা দিয়েই শুরু হবে। লঙ্কানদের সম্পর্কে আমরা জানি, ওরা বেশি গোল করতে চাইবে, আক্রমণাত্মক ফুটবল খেলবে। সেই জায়গায় আমরা কাউন্টার অ্যাটাক কাজে লাগাতে পারি, ট্রফি নিয়ে বাড়ি ফিরতে চাই। যে মাঠ নিয়ে এত কথা, সেই মাঠের সহজ সমাধান দিয়েছেন কোচ মারিও লেমস। ভেজা বা নরম মাঠের অসুবিধায় শুধু বাংলাদেশ নয়, বরং ভুগতে হবে স্বাগতিকদেরও। 17 বারের দেখায় 11 জয় আর 4 হার আর 2 ড্র বাংলাদেশের, সে কথাটাও মাথায় রেখেছে জামাল তপুরা। দেখুন, 18 বছর পর মালদ্বীপের মতো শক্ত দলকে হারিয়েছে ছেলেরা। এতে প্রমাণ হয় আমাদের ফুটবলারদের জন্য কোনো কিছুই অসম্ভব নয়, স্বাগতিকদের হারানো কঠিন হবে না। বাঁচা মরার ম্যাচে স্বাগতিকদের ভরসার নাম জার্মান প্রবাসী ওয়াসিম রেজেক, যার উপরই আস্থা রেখেছেন অজি কোচ। বাংলাদেশের শক্তি সামর্থ্যের কথা আমরা ভেবেছি, তাই বলে থেমে যাব তা হয় না। আমরা জেতার জন্যই লড়ব, কারণ এটা আমাদের অস্তিত্বের লড়াই। আসরের প্রথম দুটি ম্যাচ বাংলাদেশ খেলেছিল বিকেল 4টায়, কিন্তু স্বাগতিকদের বিপক্ষে এই ম্যাচটি খেলতে হবে স্থানীয় সময় রাত 9টায়। সে কারণে টিম বাংলাদেশের রাতের বেলায় এই অনুশীলন। মালদ্বীপের সঙ্গে 18 বছর পর জিতে চনমনে এক বাংলাদেশ। ফুটবলাররা বলছেন, জয়ের জন্যই স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবেন তারা। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, কলম্বো, শ্রীলঙ্কা।